আসসালামু আলাইকুম, আমি নওশিন। আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য আমি সরি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি এখন আম্মুর বাসায়। তো আজকে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে, তো তার জন্য রান্নার প্রিপারেশান করছি। তো হঠাৎ করে জানলে যেটা হয়, আগে থেকে তেমন কোনো প্রিপারেশান থাকে না, তো অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আসলে করা সম্ভব না, তারপরেও চেষ্টা করছি। আর তো প্রথমে আমি চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে গরুর গোস্তটা আমি নিচ্ছি। আর প্রথমে গুঁড়া মশলা আর বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম। আরেকদিকে সবজিটাও রান্না করে নিচ্ছি, অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় চেষ্টা করে। সাধারণত যেগুলো রান্না করা হয়, গরুর গোস্ত, রোস্ট, সবজি, পোলাও, এগুলোই করব। তো মাংসটা কষানো হয়ে আসলে আমি এখানে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে বেগুন ভাজা করব। বেগুন ভাজাটা একটু অন্যরকম ভাবে করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু বেসন দিয়ে দিলাম। তো বেসন দিলে যেটা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে আর ক্রিস্পিও হয়। গরম গরম এই বেগুন ভাজাটা খেতে খুব মজা লাগে। আর এখানে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। পাঁচ ফোড়নটা দেখলাম যে শেষ হয়ে গেছে, তো তার জন্য কালো জিরা আর আস্ত জিরার একটা ফোড়ন দিয়েছি। তারপর টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো হালকা একটু ভেজে তারপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো আমি অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, তো তার জন্য সবকিছু আমরা এরকম আগোছালো দেখতে পাচ্ছেন। অনেকে বলেন না কত কত গুছিয়ে কাজ করে, আসলে সবসময় গুছিয়ে কাজ করা সম্ভব। এই আমার গোগোস্তটা হয়ে আসছে, এখন টালা জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি রোস্টের জন্য। এখানে আমি রোস্টের মশলাটাও প্রিপেয়ার করে নিচ্ছি। আর করলা ভাজি করব। করলা ভাজিটা একটু অন্যভাবে করব, তার কারণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর একটু চালের গুঁড়া, বেসন, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ডুবো তেলে ভাজবো। আর কিছু চিংড়িও ফ্রাই করব। এখানে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু সয়া সস দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। রোস্টগুলো, রোস্টের চিকেনও ভাজা হয়ে গেছে। এখানে সব কিছু আসলে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে থালা বাটি যা যা লাগে সব কিছু নামিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন আমি একটু টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। আসলে আম্মুর টেবিলটা অনেক দিন হয়েছে, যার কারণে গ্লাসটা একেবারে খুব খারাপ অবস্থা। ক্লিন করলেও মনে হয় যে ক্লিন হয় নাই, মানে অনেক বেশি স্ক্র্যাচ পড়েছে। টেবিলের গ্লাসটা আসলে চেঞ্জ করাটা খুব জরুরি। আচ্ছা যাই হোক, আমি টেবিলটা একটু ডেকোরেট করে নিচ্ছি, হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়েই করে করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পোলার চালটা আধা ঘন্টা আগেই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর গরম মশলাগুলো রেডি করে নিয়েছি। আর এখন যা যা বাকি ছিল ফ্রাই করার, সব কিছুই ফ্রাই করে নিব এক এক করে। এদিকে আমার রোস্টটাও হয়ে আসছে, বেশি করে কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে নামিয়ে নিব। বেশি করে কাঁচামরিচ দিলে রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আরেক পাশে বেগুনের বড়াটাও ভেজে নিচ্ছি। আমার পোলাও রান্নাটা হয়ে গেলে সব রান্নাই আমার কমপ্লিট। আর ওরকমভাবে শেয়ার করতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আপনারা বুঝতেই পারছেন। তবে অল্প সময়ের মধ্যে যে সব কিছু শেষ করতে পেরেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি এগুলো আর কি টেবিলে সার্ভ করব। আর বিকেলের নাস্তা এরকম ভাবে কিছু তৈরি করতে পারি নাই, যার কারণে এরকম সিম্পল কিছু নাস্তাই রেডি করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার নেক্সট